ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের সিঙ্গুর সমবায় সমিতি আইন মেডিকেলে এমডি এমএসএ ভর্তি সংক্রান্ত নির্দেশিকার পর এবার সাইবাড়ি হত্যাকাণ্ড কমিশন সাইবাড়ি হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন আপাতত সাক্ষ্য গ্রহণ চালাতে পারবে না শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসার পরপরই সাইবাড়ি হত্যাকাণ্ডে তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণাভ বসুর নেতৃত্বে কমিশন তৈরির নির্দেশ দেন সাইবাড়ি কমিটিটা আবার সাইবাড়ি হত্যার তদন্ত কমিশন হচ্ছে কারণ সাইবাড়ির ব্যাপারে একটা কমিশন করেছিলই গভর্নমেন্ট কিন্তু সেই কমিশনের যে রেকমেন্ডেশন তা পালন করা হয়নি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছিল কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেই জন্য সেটা আবার রিভিউ করার জন্য কমিশন করা হচ্ছে ১৯৭২ সালে সিদ্ধার্থ শঙ্কর রায় সাইবাড়ি হত্যাকাণ্ড নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি তারাপদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিশন গঠন করেন সেই কমিশন রিপোর্টও জমা দেয় কিন্তু তার কোনো নথি বিধানসভায় নেই সেই সময় সাইবাড়ি নিয়ে নিম্ন আদালতে মামলাও শুরু হয় পুলিশ ৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় চার্জশিটে নিরুপম সেন বিনয় কুমারের মতো সিপিএম নেতার পাশাপাশি রজত বন্দ্যোপাধ্যায় ও দুর্গা শিবপ্রসাদ রায়ের নামও ছিল কিন্তু ১৯৭৮ সালে অভিযুক্তদের বেকসুর খালাসের নির্দেশ দেয় নিম্ন আদালত নিম্ন আদালতের ওই রায়ের পর কেন নতুন কমিশন এই প্রশ্ন তুলে তৃণমূল সরকারের কমিশন গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন রজত বন্দ্যোপাধ্যায় ও দুর্গা শিবপ্রসাদ রায় আবেদনকারীর পক্ষের আইনজীবী বিকাশ ভট্টাচার্য সওয়াল করেন তারাপদ মুখোপাধ্যায় কমিশনকে যা যা খতিয়ে দেখতে বলা হয়েছিল সেই একই বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে অরুণাভ বসু কমিশনকেও নিম্ন আদালতে অভিযুক্তদের বেকসুর খালাস করে দেওয়ার পর কমিশনের নতুন করে কিছু করার নেই তাই দ্বিতীয় কমিশন গঠন করে কয়েকজনকে হেয় করার চেষ্টা করছে রাজ্য সরকার রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র দাবি করেন একই বিষয়ে সরকার একাধিক কমিশন গঠন করতেই পারে রজত বন্দ্যোপাধ্যায় দুর্গা শিবপ্রসাদ রায়ের বিরুদ্ধে তদন্ত চালানোর জন্য কমিশন নয় পুরো বিষয় খতিয়ে দেখতেই কমিশন গঠনের সিদ্ধান্ত তাই ওই ব্যক্তিদের মামলা করার কোনো এখতিয়ার নেই দুপক্ষের মন্তব্য শুনে বিচারপতি দীপঙ্কর দত্ত অন্তর্বর্তী নির্দেশে বলেন রাজ্য সরকারের আপত্তির আবেদন খারিজ করা হচ্ছে শুনানির জন্য মামলা গ্রহণ করাও হলো রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে হবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অরুণাভ বসু কমিশন লিখিত নথি গ্রহণ করতে পারবে তবে সাক্ষ্য গ্রহণ করতে পারবে না পুজোর ছুটির পর ফের মামলার শুনানি শুরু হবে বলে জানিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত ধ্রুবজ্যোতি প্রামাণিক এবিপি আনন্দ কলকাতা